পাটজাক দিতে নদীতে নেমে তলিয়ে গেলেন এক কৃষি শ্রমিক। দীর্ঘ 3 ঘন্টা ধরে খুঁজেও মিললো না দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা 2 নম্বর ব্লকের কিষামত 10 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরাছড়া 10 গ্রাম এলাকার বানিয়াদহ নদীতে। ওই কৃষি শ্রমিকের নাম নৃপেন বর্মন, বয়স 45। স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় কৃষি শ্রমিক নৃপেন বাবু বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ বানিয়াদহ নদীতে অন্য 3 জন শ্রমিকের সাথে পাটজাক দেওয়ার কাজ করছিলেন। সে সময় হঠাৎ করে ডুবে যেতে থাকেন তিনি। খবর পেয়ে দলে দলে স্থানীয়রা জড়ো হন। সাহেবগঞ্জ থানায় খবর দেওয়ার পাশাপাশি উদ্ধার কাজে নামেন বাসিন্দাদের একাংশ, কিন্তু ওই ব্যক্তির খোঁজ মেলেনি। পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধারকারী দল ঘটনাস্থলে অনেক দেরিতে পৌঁছায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বোট নামিয়ে 3 ঘন্টা খোঁজ চালানোর পরও এদিন মেলেনি দেহ। আগামীকাল ফের উদ্ধার কাজ চালানো হবে বলে জানা গেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েদের জন্য নার্সিং এ পড়ার সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ ব্যাঙ্গালোরের নার্সিং ট্রেনিং কলেজে ভর্তি হতে আজই যোগাযোগ করুন। আর্টস বিভাগে জিএনএম নার্সিং কোর্সে, সায়েন্স বিভাগের বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তি হতে লাগবে না কোনো ডোনেশন। মেধাবী ছাত্রদের জন্য এডুকেশন লোনের ব্যবস্থা, 100% স্কলারশিপ, কোর্স শেষে নিশ্চিত চাকরি, হোস্টেলে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। যোগাযোগ করুন 7679642792 এই নম্বরে। এসআরএম ডায়াগনস্টিক সেন্টার ফালাগাটা, এখানে এমডি প্যাথোলজিস্ট ও উন্নতমানের যন্ত্রপাতি দ্বারা সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, প্যাপ, এফএনএসি, বায়োপসি, বোন মেরু টেস্ট, পিএফটি, ইসিজি করা হয়। এছাড়াও এক্সরে, ইউএসজি, ডক্টর চেম্বারের সুবন্দোবস্ত সহ বাড়িতে গিয়ে ব্লাড কালেকশনের ব্যবস্থা আছে। ঠিকানা ফালাগাটা হাসপাতালের বিপরীতে রায় মেডিকেল বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। যোগাযোগ নাম্বার 9002774310।